भक्तवृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं, यत्कृपा तमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्य ईश्वरं। तो आमरा प्रतिदिन सकाल 10 समय भगवत गीता थेके श्रवण करछि। एखन भगवत गीता द्वादश अध्याय भक्तर विभिन्न गुणावली सम्पर्क आलोचना आछे। तो एपर्यंत आमरा सन्ध्याकालीन अधिवेशने विभिन्न विषय उपरे आमरा चर्चा करछिलाम। तो आजके आमरा श्रीमद् भागवतम द्वादश स्कंद भूमि गीता कलिकालर लक्षण वर्णना करबार परे श्रील सुखदेव गोस्वामी ए भूमि गीता संपर्क वर्णना करछे। तो ए कलिकालर मानुष तादर लक्षण की रकम हबे तो भूमि देवी तिनी स्वयं वर्णना करछे जे किभावे जे मानुष भूमिर ऊपर अत्याचार करछे, समस्त पृथ्वी के जय करबा जन चेष्टा करछे, समस्त पृथ्वीर ऊपर समस्त समुद्र ऊपर आकाश अंतरिक्ष ऊपर आधिपत्य विस्तार करते चेष्टा करछे। तो मानुष तारा सब समय चेष्टा करछे ए धरित्री के जय करबे, धरित्री उपरे मालिकानगिरी करबे, धरित्री उपरे आधिपत्य विस्तार करबे। तो एरकम अनेक मानुष आसछे आर जाछे, आधिपत्य विस्तार करबार जन्य बहु प्रयास करछे, किन्तु एक मुहूर्तेर मध्ये तादेर समस्त प्रयास समाप्त हो जाछे। तो ব্যাপার আছে ভূমি দেবী, রেডি টু টেল মি, ওকে। तो भूमि देवी, भूमि तो देखी धरित्री, धरित्री टा मूर्त रूप रही भूमि देवी। जे रकम गंगा, गंगा एक नदी, नदी हेले गंगा देवी रही, तुलसी, तुलसी एक वृक्ष, तुलसी देवी रही, ठीक से रकम पाप, पाप पुरुष एक जन रही, যেরকম কলির দুঃস্বপ্ন গুরু মহারাজ গ্রন্থ লিখেছেন, সেখানে মাংসাহার, নেশা, জুয়া, মূর্ত বিগ্রহ, ঠিক যেন কলি, কলি একটা যুগ, কিন্তু কলি যুগকে, কলিটা যুগ সময়কাল, কিন্তু কিভাবে পরীক্ষিত মহারাজ সে কলি রূপকে দর্শন করেছেন। পরীক্ষিত মহারাজ তার সাম্রাজ্য পরিদর্শন বেরিয়েছেন, তিনি দেখতে পারছেন, কলিকে সাক্ষাৎ দর্শন করছেন, সে ধর্ম সার রূপে তাকে দর্শন করেছেন, সে ধরিত্রী বসুন্ধরা গাভী রূপ ধারণ করেছে, তাকে দর্শন করেছে। গাভীটা বসুন্ধরার ধরিত্রীর রূপ নয়, তো সেখানে বর্ণনা করা আছে ধরিত্রী উপরে অত অত্যাচার করা হচ্ছে, তাই ও গাভী রূপ ধারণ করছে। গাভী রূপ ধারণ করলে তো দয়া করে এত অত্যাচার করা হবে না, কিন্তু কলি অত দুষ্ট, অত ভয়ঙ্কর যে তা সত্ত্বেও সে কি করছে না, গাভী রূপ ধারণ করছে,
তো গাভীর উপরেও প্রহার করছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে সব কিছু একটা মূর্ত রূপে, এরকম কি আমি শুনেছি এই সন্ধ্যা ব্রহ্মমূর্ত তার একটা মূর্ত রূপ রয়েছে, যেন সমস্ত নদী রয়েছে, গঙ্গা দেবী, যমুনা, সরস্বতী, এদের সব মূর্ত রূপ রয়েছে, মূর্ত মূর্তমান রূপ রয়েছে। ওকে পসিবল না পসিবল? বাংলাদেশ তো যেটা আমি বলছিলাম যে মাতা বসুন্ধরা যে কলিযুগের মানুষ প্রতি সে হাসছে, দেখে হাসছে, এদের স্বভাব চরিত্র কার্যকলাপ দেখে ধরিত্রী মাতা হাসছেন, বল দেখ এই সমস্ত রাজারা তারা হচ্ছে মৃত্যু কাল, এই কালের হাতে তো একটা খেলনার মতন। মহাকাল যে প্রতিটি জীবকে প্রতিনিয়ত গ্রাস করছে, কীট পতঙ্গ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ মানুষ, যারা অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী বলে নিজেকে মনে করছে, কত কিছু জয় করছে, আমাদের ওড়িয়া ভাষা বলে ধরাটাকে সরা বলে মনে করছে, সরা তাদের ভাবটা এরকম, ধরা মানে ধরিতে দেবে একটা ছোট সরা মতন তাদের হাতে, যেমন যে মোবাইল ফোন যখন করল না তখন সব প্রচার করতো যে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠা এসে গেছে, মোবাইলটা হাতের মুঠি ভিতরে, তো এই ধরাটাকে একটা ছোট সরা মতন মনে করছে। তো ধরিত্রী দেবী তিনি হাসছেন, দেখ এই মূর্খ রাজারা তারা হচ্ছে কাল মহাকালের হাতে তারা একটা খেলনার মতন, ঠিক আছে এটা শিশু যে খেলনা খেলে, তো খেলনাটা কি তার কোনো স্বতন্ত্রতা আছে, তার কোনো কিছুই নেই, যেরকম খেলা শিশুটা খেলে সেরকম খেলনা, তো সেরকমই এই সমস্ত রাজারা যারা নিজেকে অত বাহাদুরি মনে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তকে জয় করবার জন্য চেষ্টা করে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক একটা দেশের মানুষ এমনকি করোনা ভাইরাসে সারা পৃথিবী আক্রান্ত, কেউ তা সত্ত্বেও যুদ্ধ চলছে, এ তার জমি দখল করছে, এ এর জমি দখল করছে, কিন্তু কেউ ওরা থাকবে কোথায়? এরকম কত রাজা এসেছে, কত দখল করেছে, সে হিটলার থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, কত রাজা মহারাজার আধিপত্য বলা হচ্ছে নাকি ব্রিটিশ সাম্রাজ্য অত বড় ছিল যে সেখানে কোনো সূর্যের অস্ত হতো না পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, রোমান এম্পায়ার ছিল। তো মাতা বসুন্ধরা তিনি হাসছেন, তো বলা হচ্ছে যে এই সমস্ত যে বড় বড় নেতারা মানে ভাগবত পড়লে আমরা এই পৃথিবীর স্বরূপটা কিভাবে বুঝতে পারছি, এখানে বর্ণনা করে বলা আছে এই সমস্ত বড় বড় যারা রাজা যারা শাসন করছে
তারা খুব বিদ্বান, তারা খুব বিদ্বান, কিন্তু বিদ্বান হলে কি হবে, তারা খুব বিভ্রান্ত, ফ্রাস্ট্রেশন, মানসিক বিকার। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বড় বড় নেতারা তার নিজেকে সুইসাইড, চার্চিল নাকি যায় না, নিজেকে বন্দুক দিয়ে নিজে মেরে ফেলেছে, পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি, তারা তো যুদ্ধের নিহত হচ্ছে, এক মুহূর্তে শক্তি শেষ, বাস ফিনিশ। কোনো কোনো সময় তো ফ্রাস্ট্রেশন হয়, সংসার প্রতি একটা কিরকম অবস্থা এসে যায় তারা তাদের মনের মধ্যে, তারা নিজেকে মেরে ফেলছে, কখন তারা বিফল হয়ে যাচ্ছে, তাদের চেষ্টা বিফল হচ্ছে, তো তারা এইভাবে জড় কামের দ্বারা এরকম আক্রান্ত হয়েছে। জড় কামের কাজটা কি, কামের তো কাজ হচ্ছে এটাই, ফ্রাস্ট্রেশন হবে আর ফেলিওর হবে, এই দুটো হবে, মানে কাম তো কখনই শেষ হবে না, নজাত কাম কামানু উপভোগ্যের সম্মতে। কামেরটা শুরু, কামের লক্ষণটা কি, না যত পাবে আরো পাবে, আরো দরকারে, আরো দরকার চাইবে, তাতে অশান্তি, আর যদি না পেল তাহলে ক্রোধ এসে যাবে, সেটা অশান্তি, দুটোই অশান্তি। নজাত কাম কামানু উপভোগ্যের সম্মতে, যে ভাগবতে বলা হয়েছে, গীতাতে বলা আছে, ধ্যায়তে বিষয়ান পুরুষ সংঘস্থে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। তো এইরকম কামের বশবর্তী হয়ে এই সমস্ত রাজা যারা সারা পৃথিবীকে জয় করতে চেষ্টা করছে, তো একবার লোকনাথ মহারাজ একটা শ্লোক উদ্ধৃত করেছিলেন, আমার মনে পড়ছে না, শ্লোকটা বলছে যে যারা যাদের ভ্রুভঙ্গিতে পৃথিবী কাঁপছে, কত বড় বড় রথ মহারথী তাদের পদানত হচ্ছে, সেই মহাপরাক্রম ব্যক্তি তার স্ত্রী কাছে গেলে তার পদানত হয়ে থাকছে, এই হচ্ছে তাদের পরাক্রম। যারা বড় বড় মহাপরাক্রমী লোক যার পদানত হচ্ছে, সেই তথাকথিত মহাপরাক্রমী তার স্ত্রীর কাছে গেলে একদম তার স্ত্রীর পদানতা হয়ে থাকছে, একটা শ্লোক মহারাজ উদ্ধৃত দিয়েছিলেন। তো সে কথা এখানে ভূমিদেবী তুলে ধরেছেন যে কিভাবে এই কামের দ্বারা পরিচালিত হয় বড় বড় রাজারা, তারা অনেক আশা, তাদের আশার শেষ না, আশার তো শেষ নাই, আছে না, প্রহ্লাদ মহারাজ তা বাবাকে বলে দুরাশয়া যে বহি অর্থ মানে না, দুরাশি আশার শেষ নেই, বিশ্ব ভোগ বস্তুকে অনর্থকে অর্থ বলে মনে করছে, তারা কি করছে, তাদের বিরাট বড় আশা, কার উপরে আশা, না তাদের আশার ভরসা, আশার বিশ্বাস, কার উপরে আশা বিশ্বাসকে তারা স্থাপন করেছে, সারা জগৎটা যে পরিচালিত হচ্ছে কার উপরে আশার বিশ্বাস, ভগবানের উপরে আশা বিশ্বাস নয়, সত্যের উপরে আশা বিশ্বাস নয়, সবাই পরিচালিত হচ্ছে, তাদের আশার বিশ্বাস হচ্ছে কি এই শরীরের উপরে, শরীরটাই সব কিছু, এই রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, এই রক্ত মাংস হাড় দিয়ে তৈরি, এটাকে বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে জলের বুদবুদের মতন, কমল দল দল জীবন টলমল বলা হয়েছে না, কমল ফুলের পাতার উপরে যে জল থাকে কখন তো ফুটকে পড়ে যাওয়া ঠিক নাই, তা জলে বুদবুদ। আমার এখন মনে পড়ে যখন আমি গ্রামে ছিলাম ছোটবেলায়, আমাদের খড়ের বাড়ি থেকে বৃষ্টির দিনে জল পড়তো আর পুরো জলে বুদবুদ ফলে যেত, আর সে বুদবুদ ভেসে ভেসে যেত, সেগুলো আমার তাকিয়ে বসে থাকতাম, খুব আনন্দ পেতাম, আর কখন ফুটকে ফেটে যেত, সেই দৃষ্টান্ত এখন ভাগবতেও দেওয়া হচ্ছে, যে কিভাবে
এই জলের বুদবুদের মতন, তারা কি হবে? নানা ফেন উপমে ফেন, না জলের বুদবুদ কে ফেন বলে না? তো এই পিণ্ড এই শরীরটা আছে ফেনের মতন, এই আছে এই নাই, তার উপরে খুব আশা, তার উপরে খুব ভরসা। আর সেই আশার ভরসার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করে, তার চেষ্টা করছে আমার উপরে আধিপত্য বিস্তার করবে। ধরিত্রী মাতা বলছে সমস্ত ভূমি সে দখল করছে, আকাশ দখল করছে, সে সমুদ্র দখল করছে, আমি সব কিছু মালিক। রাজারা এবারে ইমাজিন করছে, কল্পনা করছে, তারা কল্পনা করছে এই রাজাগুলো সাধারণ মানুষ নয়, যারা অত নিয়ন্ত্রণ করছে, চায়নাকে নিয়ন্ত্রণ করছে, ভারতকে নিয়ন্ত্রণ করছে, আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে, তারা তো আমাদের সাধারণ লোক নয়। তো ভূমিদেব বলছেন তাদেরও তাদের মন আর ইন্দ্রিয় উপরে সংযমতা আছে, মন আর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আছে, তারা কি করবে? মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, তার মাধ্যমে তারা কি করবে? সব মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করবে, মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করে রাজ সিংহাসন উপরে বসবে, রাজ সিংহাসন উপরে বসে তার সব মন্ত্রী পার্ষদরা বসবে, কাউন্সিলররা বসবে, প্রজারা বসবে, বন্ধুরা বসবে, আত্মীয় স্বজন বসবে, হাতি ঘোড়া কত কি নিয়ে সে উপরে বসে থাকবে। তো এইভাবে করে সে কি করবে না, সব পৃথিবীকে সে জয় করবে। তো কেন তাদের বিরাট আশা, দুরাশা আজ বহিঃ মানে না, কিন্তু পরিশেষে কি হবে? তারা এইগুলি সব কেন করতে চায়, যেহেতু তারা মৃত্যুকে দেখতে পারে না, মৃত্যুর স্বরূপটা কি তারা বুঝতে পারে না। তো এখানে বলা আছে এই সমস্ত রাজনৈতিক নেতারা যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে, তারা তাদের ইন্দ্রিয় মনের উপরে খুব নিয়ন্ত্রণ রাখে। তো ব্যাপারে যে অসুর গুলো এরকম আছে, অসুরদেরও যেরকম হট, তো হিরণ্যকশিপু যেরকম, হিরণ্যকশিপু যখন ধ্যান করছিল, তপস্যা করছিল, মনকে পুরা নিয়ন্ত্রণ করে রেখেছিল, ইন্দ্রিয় মন উপরে পুরা নিয়ন্ত্রণ ছিল, তখন কেউ বলবে যারা ভক্ত আধ্যাত্মিকবাদী তাদের বলা তাদের নিয়ন্ত্রণ ইন্দ্রিয় মন নিয়ন্ত্রণ রয়েছে, আর যারা অসুর তাদেরও ইন্দ্রিয় মন নিয়ন্ত্রণ আছে, তাহলে কি পার্থক্যটা আছে? পার্থক্যটা আছে এটাই যে অসুরেরা ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করে তপস্যা করবে, তপস্যা সিদ্ধি বা লাভ করলে আর বেশি করে ইন্দ্রিয় ভোগ করতে পারবে, এটা ওদের কাজ। এই রাজনৈতিক নেতারা তারা ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করে কাজ করে, কেন না অপর উপর আধিপত্য বিস্তার করবে, বেশি করে ইন্দ্রিয় ভোগ করবে, সম্মান প্রতিষ্ঠা সব পাবে। কিন্তু ভক্তরাও ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করে, তাদের ইন্দ্রিয় মন নিয়ন্ত্রণ করার লক্ষ্যটা কি? ইন্দ্রিয় মনকে ভগবানের সেবায় লাগাবে। অসুরেরাও ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করছে, যোগ করছে, তপস্যা করছে, ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করছে, ভক্তরাও করছে, কিন্তু দুটোর মধ্যে এটাই পার্থক্য আছে। তো এইভাবে প্রভুপাদ বলছেন, যেখানে ভাগবত বর্ণনা করা হচ্ছে যে এই লোকের তাদের মানে তাদের যে লোভ, তারা রাজনীতির নেতা হচ্ছে, ডিক্টেটর হচ্ছে, বিরাট মিলিটারি সৈন্য সামন্ত তার ব্যবস্থা করছে, এইগুলো করতে তাদেরকে অনেক চেষ্টা করতে হচ্ছে,
ত্যাগ স্বীকার করতে হচ্ছে, এটা তপস্যা একটা। এখানে ছুটবে সেখানে ছুটবে, কত উদ্বেগে নেবে, কত তপস্যা রয়েছে, কত ত্যাগ রয়েছে। রাজনৈতিক নেতাদের মনের উপর নিয়ন্ত্রণ আছে, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আছে, তারপরে তাদের তপস্যা করে, তাদের ত্যাগও রয়েছে, এসব রয়েছে। কিন্তু সবার পিছনে লক্ষ্যটা কি, আমি আধিপত্য বিস্তার করব। তারা খুব সেলফ ডিসিপ্লিনও থাকে, তারা অর্ডিনারি লোক নয়। তারা দেখতে হবে অত ভালো গুণের ভিতরে থাকলেও লক্ষ্যটা কি, না আমার আধিপত্য আমার ইন্দ্রিয় ভোগ। কিন্তু ভক্তরাও একই জিনিস করে, তাদের অস্ট্রেলি তপস্যা আছে, তাদের স্যাক্রিফাইস ত্যাগ আছে, তাদের মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ চেষ্টা করে। লক্ষ্যটা কি, না ভগবানের সেবার জন্য। তো ব্যাপার আছে, তো এইভাবে রাজনীতি নেতারা তারা চাইছে নিজেকে নিয়ন্ত্রণ করে, কেন না পৃথিবীর নিয়ন্ত্রণ করবে, জমির উপরে নিয়ন্ত্রণ করবে, আকাশের উপরে নিয়ন্ত্রণ করবে, সমুদ্রের উপরে নিয়ন্ত্রণ করবে। তো এইভাবে সবসময় নিয়ন্ত্রণ করবে, কিন্তু তারা কেউ বুঝতে পারছে না যে আমি সবাইকে নিয়ন্ত্রণ করতে চাইছি, কিন্তু আমার উপর আমার কথা নিয়ন্ত্রণ আছে, অর্থাৎ আমার তো একদিন মৃত্যু হবে, আমার আধিপত্য বিস্তারের কতটা গুরুত্ব থাকবে। সব শত্রুকে জয় করতে তারা চেষ্টা করে। এ সম্পর্কে যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলছেন যে প্রহ্লাদ আরো ভগবান কে আছে, আমি তো ভগবান, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার সমস্ত শত্রুকে জয় করেছি, সবাই আমার পদানত, সবাই আমার দ্বারা নিয়ন্ত্রিত। প্রহ্লাদ মহারাজ বলছে হ্যাঁ পিতা, আপনি ঠিক বলছেন, একটা সমস্যা আছে কি আপনি সবসময় বাহার দিকে দেখেন, আপনার অন্তর্দৃষ্টি নেই, বাহিরের শত্রুকে আপনি বিনাশ করেছেন, আপনি সবার উপরে জয়লাভ করেছেন, সবার উপরে আধিপত্য বিস্তার করেছেন, সবাইকে নিয়ন্ত্রণে এনেছেন, কারণ আপনি শুধু বাহির দিকে দেখেন, কিন্তু আপনার ভিতরের দিকে দেখেন না, নিজের মধ্যে যে আপনার শত্রু রয়েছে ষড়রিপু, তাকে আপনি জয় করতে পারেন। তো এইভাবে এই রাজনৈতিক নেতারা কি করে, তারা পৃথিবী সব কিছু জয় করতে চেষ্টা করে, সমুদ্রকে দখল করতে চেষ্টা করে। যেরকম বর্তমান ভাগাভাগি হয়েছে না, চায়না কি একটা এরিয়া দখল করে নিয়েছে, কে সব বিভিন্ন সব এক একটা দেশের সমুদ্র ভাগাভাগি করছে, তার সমুদ্র ভাগ হয়েছে তার তা নয়। আমি দেখলাম মিডিল ইস্টে যে ছোট ছোট দ্বীপ, তো এই যে আরবিক দেশগুলো, এই আরবিক দেশে তো বহু বছর কি 40 বছর আগে 30-40 বছর কিছু ছিল না, কিন্তু মরুভূমি খেজুরে ছিল, খুব দূর মানে দুরাবস্থায় ছিল। এখন তেল হয়ে গেছে, বললাম তোমার তেল হয়ে গেছে বেশি, এই তেল হওয়ার ফলে ঘর বাড়ি রাস্তাঘাট বানাচ্ছে, এখন জমি কম পড়ে গেছে। তো আমি যাচ্ছি, তো প্রতি বছর যাই, প্রতি বছর আমাকে দেখা, এটা সমুদ্র ছিল, তো সমুদ্র তো মাটি ভরে ভরে শহর বানাচ্ছে, তাকে বলছে কি রিক্লেম করছে, রিক্লেম, সমুদ্রটা উপরে আধিপত্য বিস্তার করে, সমুদ্র উপরে মাটি করে ঘর বাড়ি বানাচ্ছে। কিন্তু জানেন না কোনোদিন একটা সমুদ্র সুনামি নিয়ে আসবে, সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। রিক্লেম মানে কি, মানুষ মনে করছে এটা আমার জমি ছিল, সমুদ্র দখল করে নিয়েছে, তার কাছে আমি ফেরত নিয়েছি, আবার রিক্লেম করছে। মূর্খ মানুষ বুঝতে পারে না যে আমরা প্রকৃতি, আমাদের ওরকম এটা আমাদের ছিল, প্রকৃতি নিজে না, প্রকৃতির এটা আমরা পরধানে পদ্মারি করছি বসে এখানে। যেরকম যখন এই প্যান্ডামিক এটা শুরু হলো, COVID-19, অনেক অনেক এটা নিয়ে চর্চা হলো যে কীভাবে মানুষ প্রকৃতির উপর অত নির্যাতনা করছে, প্রকৃতিকে ভোগ করতে চেষ্টা করছে, এখন প্রকৃতি মানুষকে টাইট দিচ্ছে। তো তারা দেখে তারা সব ফটো পাঠাচ্ছে, দেখি মানুষ বন্দি হয়ে ঘরে বসে আছে, আর শহরের ভিতরে
হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাস্তাঘাটে পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে যে মানুষ তাদের জায়গা অধিকার করেছে না, এবং তারা মানুষের জায়গা অধিকার করেছে। তো এইভাবে আমাদেরকে একটা ফটো আমাকে কে পাঠিয়েছে যে মানুষ পশুদেরকে বন্দি করে চিড়িয়াখানা রাখে, পশুরা ঘুরে বেড়াচ্ছে, মানুষ ঘরে বন্দি হয়ে বসে আছে, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে ভক্তিদেবীর এটা, ভক্তিদেবী ধরিত্রী মাতা, তিনি এইসব দেখে তিনি হাসছেন। তো এই প্রকারের যে সংযম, তারা তপস্যা করছে, তারা স্যাক্রিফাইস ত্যাগ করছে রাজনৈতিক নেতারা, মনকে নিয়ন্ত্রণ করে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে অপর উপরে তাদের আধিপত্য জাহির করেছে। তো এই প্রকারের যে সেলফ কন্ট্রোল, আত্মসংযম কি দাম আছে, এটা তো একমাত্র লক্ষ্য হচ্ছে অপরকে এক্সপ্লয়েট করা। জীবনের আসল লক্ষ্য কি? সেলফ কন্ট্রোল, আত্মসংযম। মন্দির ঋষিরা, সাধুরা, তারা আত্মসংযম করে কেন? তারা আত্মসংযম করে আত্ম উপলব্ধির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য, এই ভববন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। তো ভক্তি ধরিত্রী দেবী এ বলছেন যে দেখো, পূর্বে বহু লোক ছিল, তারা কত লোক এসেছে চলে গেছে, তাদের পরে তাদের পরিবারের বহু লোক এসেছে চলে গেছে, সবাই আসছে যাচ্ছে, কিন্তু ধরিত্রী বসে আছে হাজার হাজার বছর ধরে। মাতা ধরিত্রী বলছে দেখছে কত লোক আসছে, কালের প্রভাবে সব চলে যাচ্ছে। তো বড় বড় আধিপত্য বিস্তার করা লোক আসছে, তাদের আধিপত্য বিস্তার করছে, চলে যাচ্ছে, তারপরে তাদের পুত্র প্রজনন আসছে, তারাও চলে যাচ্ছে। বলছে এমন এখনো মানুষ অত মূর্খ, অত দেখেও পশ্চাতে চ অপশ্চাতে, দেখো দেখছে না, তবু এখনই আমার উপর আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে, আমাকে জয় করবার জন্য চেষ্টা করছে। ও দেখতে পাচ্ছে না হাজার হাজার বছর ধরে ইতিহাসের বর্ণনা, পুরাণের বর্ণনা থেকে এর কত রাজা মহারাজারা আসলো, আমার উপরে আধিপত্য বিস্তার করার জন্য কত চেষ্টা করলো, আমাকে জয় করবার জন্য শশাগ্রা পৃথিবীর সম্রাট হওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু এখন মূর্খ মানুষ তারা চলে গেছে, তারা কোথায়, শুধু ইতিহাস হয়ে গেছে, ইতিহাস, শুধু ইতিহাস পৃষ্ঠায় তাকে দেখা যায়, আর কোথায় দেখা যায় না। এখনো মানুষ তারা অত অল্প বুদ্ধি সম্পন্ন, তারা আমার উপরে আধিপত্য বিস্তার করে আমাকে জয় করতে তারা চেষ্টা করছে। তো তার ফলে কি করছে, পরস্পর যুদ্ধ করছে, চাইনা ভারত যুদ্ধ করছে, কি সব দেশে দেশে যুদ্ধ আর যুদ্ধ চলছে। দেশে দেশের মধ্যে যুদ্ধ চলছে নয় তা নয়, ধরিত্রীর মতো একটা বলছে দেশে দেশের মধ্যে যুদ্ধ চলবে তা নয়, ছেলে বাবার মধ্যে যুদ্ধ চলবে, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ চলবে, কেননা তারা সবাই চায় আমি কিছু অধিকার করো। আমরা দেখতে পাচ্ছি বর্তমান কিরকম, বাবার ধন সম্পদ পাওয়ার জন্য ছেলে বাবাকে মেরে ফেলছে, তার নিউজ আমার পাচ্ছি, ভাই ভাইয়ের মধ্যে তো সবসময় মারামারি চলছে, এক হাত জমি মাপা হবে তো আমি গ্রামের দিকে দেখেছি, এক হাত জমির জন্য এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে। এগুলো সব ভূমিদেবী আগে থেকে বর্ণনা করে বলেছেন যে এই হচ্ছে মানুষের অবস্থা। এই বর্ণনার মাধ্যমে আমাদের দুরবস্থা, আমাদের আসল স্বরূপ তিনি প্রকাশ করেছেন। এই বর্তমানে রাজনৈতিক নেতারা যেরকম পরস্পরকে চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে, যে কোনো আমি গদিটা ধরে রাখবো, এটা আমার, বেঙ্গলটা আমার, বিহার আমার, ভারত আমার, বাংলাদেশ আমার। ভূমিদেব বলছে মূর্খ,
এগুলি তোমার নয়, ইউ ফুল, ইউ আর নাম্বার ওয়ান মূর্খ। তো তারা কি করছে, তারা এইরকম আমার উপরে দাবি জাহির করে, আধিপত্য বিস্তার করে। আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে ওদের অবস্থা, পরস্পরকে মারামারি করছে, আমাকে কিছু করতে হচ্ছে না, তারা পরস্পরকে মারছে। বাবা ছেলে বাবাকে মেরে রাজা হয়েছে, আমরা ইতিহাস দেখতে পাচ্ছি মুসলমান শাসন সময়ে রাজত্ব নেওয়ার জন্য ছেলে বাবাকে মেরে ফেলছে, সে রাজা হয়ে যাচ্ছে, আবার তার ছেলে তাকে মারছে, সে আবার রাজা হয়ে যাচ্ছে। তো ভূমিদেবী হাসছে, দেখে দেখো কিরকম আধিপত্য তারা বিস্তার করতে চাইছে, আমার উপর আধিপত্য বিস্তার করছে। হ্যাঁ, কালে কালকে তারা দেখছে না, তারা পরস্পর নিজে যুদ্ধ করতে প্রভু। এখানে আমাদের কমেন্ট্রিতে দৃষ্টান্ত দেখানো হয়েছে কিভাবে বিভিন্ন সময় ছোট ছোট আইল্যান্ড, ছোট একটা দ্বীপের জন্য রাষ্ট্রের মধ্যে বিরাট বড় যুদ্ধ লাগছে, যেখানে হাজার হাজার সৈনিক মারা যাচ্ছে, নেতারা মারা যাচ্ছে। তো একটা সুন্দর দৃষ্টান্ত ভূমিদেব আমাদের জন্য তুলে ধরছেন এখানে। একে বলা আছে ভূমি গীতা। কেন টিভি চলছে, চলছে তো কথা প্রসঙ্গে ভূমিদেবী, সে আগে থেকে সমস্ত রাজার নামও বলে যাচ্ছেন। এই সমস্ত রাজার নাম, অনেক রাজার নাম আমরা শুনেছি, যারা শশাগার পৃথিবীর সম্রাট ছিল, খুব মহিমান্বিত ছিল, তাদের মধ্যে অনেক সদ্গুণাবলীও ছিল। তাদের মধ্যে দেখা আছে কুন ধরিত্রী মাতা বলছেন এই সমস্ত রাজারা, কিছু ভালো রাজা হতে পারে, কিছু আসুরিক রাজা হতে পারে, কিন্তু সবাই কি করছে না, নিয়ন্ত্রণ করতে চাইছে, কন্ট্রোল করতে চাইছে, অপরকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তো বলা হচ্ছে এখানে বলছেন এই রাজাদের নাম বলছেন, শুনুন আপনারা। পৃথু মহারাজ আমার সবাই জানি, পুরুরবা, গান্ধী, নহুষ, ভরত, কার্তবীর্য, অর্জুন, এই নামগুলো আমরা ভাগবতে শুনেছি, মান্ধাতার কথা শুনেছি, সগর রাজা, রাম, রাম মানে ভগবান রামচন্দ্র নাম, রাম বলে আটা রাজা ছিলেন তার কথা এখানে বলা আছে, খটাং রাজার কথা আমরা শুনেছি, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে খটাং রাজার কথা বলছেন, উনি অত পরাক্রমী ছিল যে স্বর্গের রাজাদের, স্বর্গের দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হচ্ছে, দেবতা যখন হেরে যাচ্ছে অসুরদের কাছে, এই মর্তলোকতে খটাং মহারাজকে নিয়ে গেছে, তোমার কিরকম প্রতাপশালী ছিল খটাং মহারাজ। তারপরে বলছেন ধুন্ধুহা, রঘু, তৃণবিন্দু, যজাতি রাজার কথা শুনেছি, সরজাতি, শান্তানু, গয়া, ভগীরথ রাজার কথা আমরা শুনেছি, কুবলশ্বাস, অকুষ্ঠ, নিষাদ, নৃগ, হিরণ্যকশিপু, বিত্রাসুর, রাবণ, কিরকম যে প্রভাব ছিল সারা পৃথিবীকে ভীতত্রস্ত, সারা ধরিত্রীকে, পৃথিবীকে কেউ যে কেউ তো স্বর্গমত পাতালকে ভীতত্রস্ত করেছিল, স্বর্গ হরিণ্যকশিপু স্বর্গমত পাতালের উপরে নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল, দেবতার পর্যন্ত ওর নিয়ন্ত্রণে ছিল, ভাগবত বর্ণনা করা আছে। গন্ধর্ব, অপ্সরা, ইন্দ্রের আমদ প্রমোদ নৃত্য করতো না, হিরণ্যকশিপুর সেবায় তারা লাগত, দেবতার হিরণ্যকশিপুর সব প্রশংসা করতো, মহিমা গান করত। তো এইভাবে আমরা বুঝতে পারছি এই আসুরিক লোকেরা অপরের উপরে কত তাদের নিয়ন্ত্রণ তারা লাগাচ্ছে। তো ব্যাপার হচ্ছে তাদের মধ্যে অত শক্তি থাকলেও তারা অত শক্তি দিয়ে আমার উপরে প্রাধান্য বিস্তার করতে চেষ্টা করছে, কিন্তু তারা সব কালের প্রভাবে শেষ হয়ে যাচ্ছে, কালের প্রভাব শেষ হয়ে যাচ্ছে, ইতিহাসে তাদের নামটা থাকছে। তো এই কথা শুনে আমাদের এটুকু জানা উচিত যে আমাদের জীবনে যে বিভিন্ন পরিকল্পনা ব্যাপার আছে,
এখানে ভূমিদেবী বড় বড় রাজাদের কথা বলা হয়েছে, বলেছেন তিনি কিভাবে পৃথিবীর সম্রাট হতে চেষ্টা করছে, তারা সমস্ত ভূমণ্ডল, সমস্ত আকাশ, সাগরকে অধিকার করতে চেষ্টা করছে। কিন্তু আমাদের মধ্যে সে একই প্রবৃত্তি রয়েছে, আমারও দখল, ব্যাপার কি দখলদারি মনোবৃত্তি, আমি হচ্ছে এটার মালিক, এই ভাবটা দেখে ভূমিদেবী হাসছে। সে সারা পৃথিবীর মালিকানাগিরি করুক, ছোট ঝুপড়ি ঘরের মালিকানাগিরি করুক, পুরা দেশ দখল করতে যুদ্ধ করুক, বা ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে এক হাত জমির জন্য চেষ্টা করুক, কিন্তু প্রিন্সিপালটা একই, তারা সবাই আমার উপর অধিকার বিস্তার করতে চেষ্টা করছে। তো এটাই দেখে তিনি কি করছেন, তিনি হাসছেন। তো আমার এখানে দেখতে পারছি যে কিভাবে বিভিন্ন এই রাজাদের কথা বর্ণনা করা হচ্ছে, এগুলো কোনো আধ্যাত্মিক বিষয় নয়, কিন্তু এটা আমাদেরকে এটা বুঝাবার জন্য যে কিভাবে মানুষ তার আধিপত্য বিস্তার করে কালকে ভুলে যায়। এই কালটাকে ভগবানের কালস্মিহম, এই কাল হচ্ছে আমার একটি স্বরূপ, এই জগতে যা কিছু চলে সব কালের প্রভাবে চলে, ইতিহাস পরিবর্তন হচ্ছে, রাজা পরিবর্তন হচ্ছে, দেহ পরিবর্তন হচ্ছে, এই পৃথিবীর ভূগোল পরিবর্তন হচ্ছে, কার প্রভাবে পরিবর্তন হচ্ছে, সব কালের প্রভাবে পরিবর্তন হচ্ছে। এই কাল হচ্ছে ভগবানের একটি রূপ, যারা ভগবানের শরণাপন্ন হয় না প্রত্যক্ষ ভাবে, তারা কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভগবানের শরণাপন্ন হলে তাদের উপর কালের প্রভাব থাকে না, আধ্যাত্মিকতে কালের প্রভাব নেই, কাল যেমন প্রবাহিত কাল হচ্ছে এখানে, কালের প্রভাবে সব ধ্বংস হয়ে যাচ্ছে, জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে, যেহেতু আধ্যাত্মিক যখন কালের প্রভাব নেই সেখানে এগুলো হয় না। তো এর মাধ্যমে আমাদেরকে ভাগবতে এটা বর্ণনা করে সুখদেব গোস্বামী আমাদের শিখাচ্ছেন যে আমাদের ভগবান কাছে আত্মসমর্পণ করি, কারোর না কারোর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার তো কালের কাল কালের কাছে আত্মসমর্পণ করেই রয়েছে, আমাদের মায়ের দাসত্ব করছে, কারোর না কারোর দাসত্ব করতে হবে, ভগবানের দাসত্ব করো না দেন মায়ের দাসত্ব করো, আমার কখনো বস নাই, আমি মালিক, আমি রাজা, এইটা সেটা অজ্ঞান, মোহ, মোহ বা ইলুজন, মায়া, আমার নিয়ন্ত্রণ কর্তা নাই, আমার মালিক নাই, আমার নিয়ন্ত্রিত, আমার দাস, আমাদের স্বরূপটাই দাস, হয়তো ভগবানের দাসত্ব করো না তেনে মায়ের দাসত্ব করো। তো লোকেরা বলছে লোকেরা ভগবানকে মানছে না, আরে ভগবান সে মন্দিরে কে যাবে, আমাদের ঘরে অনেক কাজ আছে, ডিউটি করো, ডিউটি করো, কর্ম করো, কর্ম করো। অনেক সময় দেখা যায় যে কেউ মন্দিরে দর্শন করতে লোকেরা উপহাস করে তাদেরকে, কেন সবসময় মন্দিরে যায়, কোনো কোনো সময় যদি কেউ লোক আমাদের ভক্ত হতে চায় ইস্কনের, বাড়ির লোকেরা বললে তার স্বামী বলে স্ত্রী হতে ভক্তিমতী, স্বামী বলে ঠিক আছে একটু ভক্তি টিকিতি কর, সবসময় পড়ে থাকবে, সবসময় সে গীতা ভাগবত নিয়ে পড়ে আস, মানে ভক্তিকে একটু ইউজ করো তো ইন্দ্রিয় ভোগের জন্য, কিন্তু ভক্তির কাছে আত্মসমর্পণ করো না। তারা বলে মন্দিরে কেন যেতে হবে অত, তো অনেক লোক বলে আমার মন্দির টন্দিরে যাওয়ার সময় নেই, সময় নাই, সময় মানে কি কাল, আমার সময় নাই। তো ভগবান হাসে, ভগবান বলছেন ও আমার দর্শন করতে তোমার সময় নেই, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে বসে থাকো, তুমি আমার কাছে আসতে পারবে না, আমি তোমার কাছে যাব, আমি তোমাকে দর্শন দিব,
সে ভক্ত হলে ভগবানের দর্শন পাবে, অসুর হলে ভগবানের দর্শন পাবে। তুমি আমার কাছে এসে আমাকে দর্শন করতে পারবে, আমার কাছে না আসলে আমি তোমার দ্বারগোড়ায় যাব, দর্শন দেব, তোমার দরজা ঠুক ঠুক করব, তুমি দর্শন করবে। কিন্তু কি রূপে দর্শন করবে? আমার ভক্ত যেরকম আমার দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রূপ, সেই রূপ দর্শন করবে না। আমার দ্বিভুজ মুরলীধারী সর্ব আকর্ষক কৃষ্ণ শ্যাম সুন্দর রূপ আছে, আর আমার একটা ভয়ঙ্কর বিভৎস রূপ রয়েছে। তো আমার এই রূপে স্বয়ংপ্রকাশে আত্মসমর্পণ করবে না, তাতে বাধ্য হয়ে জবরদস্ত মৃত্যু সর্বহরশ্চাহম। তুমি কত দখল করেছ, কত আধিপত্য বিস্তার করেছ, কত ধন সম্পদ জোগাড় করেছ, এসব এক মুহূর্তের মধ্যে আমি ছিনিয়ে তোমার কাছে নিয়ে নেব, তোমার কিছু থাকবে না। তো ভাগবত হচ্ছে পশ্চাতে চা পশ্চাতে, মানুষ দেখেও দেখে না, সব সময় আরো আহরণ করবে, আরো জোগাড় করবে, আরো জোগাড় করবে, আরো আধিপত্য বিস্তার করবে। মৃত্যুর পরে মাথায় ঝুলছে, দেখেও দেখতে পারে না। কিন্তু সেইটুকু না, কত জীব হত্যা করে মানুষ, কিন্তু জিহ্বাকে একটু তৃপ্তি বিধান করবার জন্য তামসিক গুণ মানুষ পশু হত্যা করছে, সে মাংসের দুর্গন্ধকে তার সুগন্ধ বলে আহরণ করছে, তারা সেই মাংস ভক্ষণ করছে। তো এইভাবে মানুষ তারা সব ব্যস্ত আছে। তো তো বলা আছে ঠিক সমঝে, তো তো ভগবান যারা ভগবানের ভক্ত, তারা তো ভগবানের গুণগান করবে, মহিমা গান করবে। তারা কি করে? সবসময় ভগবানের গুণগান করে, ভগবানের নাম কীর্তন করবে, করে এই সমস্ত যে অশুভ ইনস্পিসিয়াস, সে অশুভ থেকে মুক্ত হবে। তারা সবসময় কি করবে? এই আধিপত্য বিস্তার করা, আরো জোগাড় করা, এই সু করা পরিবর্তে তারা প্রতিদিন একত্রিত হবে, তারা ভগবানের রূপ গুণ লীলা নাম কীর্তন করবে। তো এইভাবে তারা সবসময় শ্রবণ কীর্তনের মধ্যে তারা ব্যস্ত থাকবে। তো নিত্যম মানে প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আর সব সময় অনুচ্ছন সব সময়, তো সেটাই জীবনের লক্ষ্য হবে, তাহলে জীবনের সফলতা হবে। তাতে ইয়ে জীবন পর জীবন আর আনন্দময় হবে। উগ্র কর্ম তমগুণ হিংসা দ্বেষ ক্রোধ এইটাই মনে করে মানুষ আমি খুব বড়, কারণ আমি ভালো হিংসা করতে পারি, আমি খুব রাগ দেখাতে পারি, আমি অনেক লোককে মারতে পারি। এইটা একটা আদর্শ হয়ে গেছে মানুষ জীবনের, একটা আদর্শের মতো। কিন্তু না, এটা নয়। ভগবান ভক্তরা এইভাবে ভগবান কথা শ্রবণ করে তার নিজেকে সংযত করে। তো পরীক্ষিত মহারাজ, তিনিও শশাগ্রহ পৃথিবীর সম্রাট ছিলেন, অম্বরীশ পুরু পরীক্ষিত আর পৃথু মহারাজ তারা শাসন করেছেন। তাদের শাসন পুরো আলাদা রকম ছিল, তারা ভগবানকে কেন্দ্রে রেখে তাদের শাসনের লক্ষ্য কি ছিল? সব প্রজারা ভগবত উন্মুখী হবে, তাদের লক্ষ্য ছিল এটাই। কিন্তু বর্তমান শাসকদের লক্ষ্য কি? সেটাই মানুষ ভগবত উন্মুখী হোক না, ভগবত বিমুখী যেন হোক। ভগবত বিমুখী হলে তাহলে তার ফলে কি হচ্ছে? না অন্ধা যত অন্ধের উপগীয় মানা, প্রহ্লাদ মহারাজ বলছেন, দুরাশয়াদে বৈঅর্থ মানিনা তে অপি স্বতন্ত্রে রুদম নিবদ্ধা। তারপর বলেছে অন্ধা যত অন্ধের উপগীয় মানা, একটা অন্ধ যদি আর একদল অন্ধকে রাস্তা দেখে নিয়ে যাবে তাহলে কি হবে? সবাই গাড্ডায় পড়বে। তো আমাদের রাজারা অন্ধ, তারা জগতের কিছুতে কল্যাণ হবে জানে না। যদিও মনে করছে আমি কল্যাণ করছি, কি কল্যাণ করছো? না আমি তোমাদেরকে রেশন চাল দিচ্ছি, এটা হচ্ছে তার কল্যাণ। রাজা খুব মনে বড় মনে করছে আমি রেশন চাল দিতে দিয়েছি,
সেটাও অর্ধেক থেকে বেশি রাস্তা চুরি করে নিয়ে নিচ্ছে নেতারা, সবসময় আর খবর কাগজে পড়ছে। হ্যাঁ, তো সেটাকে রাজারা মনে করছে আমি সমাজে থেকে কত বড় কাজ করছি, আমি রেশন চাল দিচ্ছি 5 কিলো করে এক এক পরিবারতে। তো রাজা যেরকম মূর্খ, মানুষেরা সেরকম মূর্খ। আরে দেখ, হ্যাঁ এই নেতারা কত ভালো, আমাদেরকে রেশন চাল দিল, আমাদের সবাইকে একটি সাইকেল দিয়ে দিল, আমাদের ঘরে ঘরে 6,000 টাকা আমার আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এই রাজাটি ঠিক রাজা আছে, রাজা যেরকম গাধা প্রজা সেরকম গাধা। কিন্তু আসল তারা বুঝে না, কেন তে অপি স্বতন্ত্র হৃদম নিবদ্ধা। এই রাজারা তো মায়ার বন্ধনে আবদ্ধ আছে, তার কি জনকল্যাণ জানে কি, তার কি জনকল্যাণ জানে। তো এই একটা বড় বিষম অবস্থায় আমার পড়িয়াছে। তো ভূমিদেবী এইসব আলোচনা করে তিনি হাসছেন। তো পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এইসব বর্ণনা করছেন যে কলিযুগের অবস্থা খুব খারাপ হবে, এরকম অবস্থা হবে। তখন পরীক্ষিত মহারাজ তো বৈষ্ণব পর দুঃখে দুঃখী, তখন তিনি জিজ্ঞাসা করছেন তাহলে কি ব্যাপ, কি করা যাবে, কি করে। এই যে কলিযুগের যে প্রভাব, যে প্রভাব এসে মানুষ মূর্খের মতন এরকম কাজ করে, তারা নিজেকে পুনঃচর্বণ চর্বিতানন বলা আছে, চর্বিত বস্তুকে আরো চাবাচ্ছে, চর্বিত বস্তুকে আরো চাবাচ্ছে, এই সুখটাকে সুখ বলে মনে করছে, অত অপকর্ম করছে। তো সেখান থেকে কি করে তারা রক্ষা পাবে? তো দয়া করে আমাকে বর্ণনা করুন, সুখদেব বলছেন দয়া করে আমাকে বর্ণনা করুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস আমাকে বলুন। ভাগবত পুরাণে যে বলা হয়েছে এটা কাল্পনিক বর্ণনা, এটা মেথোলজিক্যাল নয়, কাল্পনিক নয়, এগুলো ইতিহাস। আমাদের যে ইতিহাস স্কুল কলেজেরা পড়ি, এটা তো 3,000 বছর ইতিহাস, তারপরে ইতিহাস তো স্কুল কলেজে বইতে নেই। তো পুরাণে তার আগের ইতিহাস বলা হয়েছে, 5,000 বছর আগের ইতিহাস, দ্বাপর যুগ ত্রেতা যুগের ইতিহাস বলা হয়েছে। আর আমাদের ইতিহাস তো এই ভারতের ইতিহাস বা বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, পুরাণে অন্য গ্রহ নক্ষত্রের ইতিহাস বলা হয়েছে। ভাগবত যেগুলি বলা হয়েছে, কোন কল্পের কথা বলা হয়েছে, কোন গ্রহের কথা বলা হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো সেজন্যই সুখদেব গোস্বামী প্রার্থনা করছেন যে আমাকে সেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস কথা বলো, এই বিভিন্ন যুগের কি গুণ রয়েছে, সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপর যুগ কি গুণ রয়েছে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড কয়দিন দৃশ্যমান থাকবে, কিভাবে পরিচালিত হবে, কিভাবে ধ্বংস হবে কালের প্রভাবে। তো এই হচ্ছে প্রশ্ন, এগুলি হচ্ছে প্রশ্ন আমাদের জীবনে জানতে হবে। তাই সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভুকে, মহাপ্রভু বলছেন তুমি অত্যন্ত পণ্ডিত বিদ্বান। সনাতন গোস্বামী বলছেন না না, আমি নম্র আর মূর্খ। তিনি খুব পণ্ডিত ছিলেন, সংস্কৃত জানতেন আর কি পার্সি ভাষা জানতেন, বহু জ্ঞান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন হুসেন স্যার। আমি নম্র আর মূর্খ কেন? আর তিনি বলছেন কে আমি কেন আমায় যারে তাপত্র, ইহা নাহি জানে কেমন হিত হয়। তো এটা আমি জানি না, আমি কে, কেন আমি চিত্তা প্লেস ভোগ করছি, কোথা থেকে এসেছি, কোথায় যাব। তো এই পরিপ্রেক্ষিতে পরীক্ষিত মহারাজ এই সুযোগ নিয়েছেন, সুখদেব সঙ্গে জিজ্ঞাসা করছেন আমাকে বলুন তাহলে বিভিন্ন লোক যুগের অবস্থা কি। সত্যযুগে যেরকম আমরা শুনছি, সত্যযুগে ধর্ম 4টে পায়ে দণ্ডায়মান আছে, কৃতজ অধ্যায়ত বিষ্ণু, সত্যযুগের উদ্ধার উপায় কি, তৃতীয়যুগের উদ্ধার কি, এসব আমাকে বর্ণনা করে বলুন। তো সেগুলি সুখদেব গোস্বামী তিনি বর্ণনা করবেন যে কিভাবে সত্যযুগে 4পাদ ধর্ম আছে, তৃতীয়যুগে 3পাদ, দ্বাপরযুগে 2পাদ, কলিযুগে 1পাদ। এক পাদ মানে আমার মনে হয় একটা পা। এই এই ব্যাখ্যা সুন্দরভাবে আমরা আগামীকালকে 7:30টায় শ্রবণ করব।
যারা যারা এই ফেসবুকে আসবেন 7:30টার সময়, বিভিন্ন যুগের লক্ষণ কি আছে এগুলো আমরা শুনলে বুঝতে পারবো যে আজকে থেকে 5,000 বছর পূর্বে লেখা হয়েছে এসব জিনিস, কিন্তু আজকে সেগুলো হচ্ছে, আমাদের চোখের সামনে হচ্ছে। তাতে আমরা বুঝতে পারবো ভাগবতে যা বলা আছে সেটা সঠিক না সঠিক নয়, সেখান থেকে আমরা বুঝতে পারবো। আজকে আমি এখানে আমাদের এই ভাগবত আলোচনাকে বিশ্রাম দিচ্ছি, আগামীকালকে আমরা এই ভূমি গীতা বর্ণনা করবো, ভূমিদেবী যা বলেছেন সেই প্রসঙ্গক্রমে শুকদেব গোস্বামী বিভিন্ন যুগের কথা বর্ণনা করবেন, সেটা আগামীকালকে শ্রবণ করবো। হরে কৃষ্ণ, কোনো প্রশ্ন আছে? আর 5 মিনিট সময় আছে, অধিকার কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন, ফেসবুকে যারা আছেন। হরিবল, না ফেসবুকটাই চলবে, ভক্তি পুরুষোত্তম স্বামী ফেসবুকে 7:30টার সময় প্রতিদিন সন্ধ্যায়, আমি 7টার সময় করছিলাম, 7টার সময় একটু টাইট হয়ে যায়, তো 7:30টা থেকে আমরা আলোচনা করবো ফেসবুকে। আর ওই জুম দরকার নেই, জুম কাল থেকে করবো না, আর মায়াপুর টিভিতেও দেখতে পারবে, এখন মায়াপুর টিভিতেও চলছে, মায়াপুর .tv নাকি www.mayapur.tv যাবে, সেখানে বাম দিকে দেখবে আমার নাম লেখা আছে, আমার নাম লেখা থাকবে, সেখানে ক্লিক করলে মায়াপুর টিভিতেও দেখতে পারবে, না জানে ভক্তি পুরুষোত্তম স্বামী ফেসবুকে গেলে সেখানে দেখতে পারবে, তাই তো? এই দুটোতে দেখতে পারবে। কালকে থেকে এই জুমটা আর চলবে না, ঠিক আছে? আর এনিওয়ে ফেসবুক বন্ধ করে দাও। একটা কোশ্চেন, প্রশ্ন আছে, ঠিক আছে, একটা ফেসবুক প্রশ্ন করি, তারপর আমাদের যারা ট্রাইবাল প্রচারক আছে, যদি তোমাদের প্রচার সম্পর্কে কিছু প্রশ্ন থাকে তাহলে একটা দুটো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো। এখানে ফেসবুকে একটা প্রশ্ন আছে, তার উত্তরটা আমি দিই, বলো। প্রশ্ন আছে, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমি একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আপনি বললেন আমাদের ইন্দ্রিয় সংযম করা উচিত, কিন্তু এখনই আমার ঘুম বেশি হয়, কিভাবে আমি এই ঠিক করব? যদি ঘুম বেশি হয় তো বেশি করে ঘুমাবে আর কি আছে, বেশি করে ঘুমালে। তারপরে যে ঘুমের সম্পর্কে বলা আছে, আমাদের দিনে 6 ঘন্টা ঘুমানো যথেষ্ট, বিশেষ করে ছাত্রদের জন্য। আর যদি একটু বেশি ঘুম লাগবে তাহলে আর 1 ঘন্টা বেশি ঘুমাবে, বিশ্রামটা ভালো করে করে নেবে, করলে তোর ফ্রেশ লাগবে। ঘুম কেন লাগে? ঘুম লাগে মনে উদ্দীপনা থাকে না, তোমার যদি পড়ার জন্য আমি জানবো আরো জানবো ইচ্ছা থাকে তাহলে ঘুম কম লাগবে। তবে শরীর খারাপ হয়ে যাবে, বেশি ঘুমাতে শরীর দুর্বল আছে মনে হয়, কিংবা তমগুণের প্রভাব হয়তো বেশি আছে, তমগুণের স্বভাব বলা হয়েছিল নিদ্রা আলস্য প্রমাদ, এই এই তিনটা নাকি তমগুণের লক্ষণ, তো সেটাও হতে পারে। তো যাই হোক, ভগবান নিদ্রা দিয়েছেন, কেউ কম ঘুমায় কেউ বেশি ঘুমায়, তুমি চেষ্টা করো যতটা বেশি মানে ঘুমটা কম করে বেশি পড়াশোনা করতে চেষ্টা করো। আর ঘুম যদি লাগে একটু মুখ ধুবে, ঘুমটা লাগে শরীর ফ্রেশ না থাকলে, শরীর তো অপরিষ্কার থাকে, ফ্রেশ না থাকে তাহলে ঘুম লাগে, স্নান টান করে ফ্রেশ থাকবে। আমি নিজেও দেখেছি যখন একটু আলস্য লাগে, হাতে সবটা ফ্রেশ হলে একটু তিলক টিলক পরে ফ্রেশ লাগলে তোর মনটাও একটু উৎফুল্ল থাকে, শরীরে পরিষ্কার করলে ভেতরে মনটাও পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর ঘুমটা তখন কম লাগবে। ঠিক আছে, আর এনি কোশ্চিন ফেসবুক, নো কোশ্চিন, ইউ স্টপ ফেসবুক না। তাহলে আমাদের প্রচারকদের মধ্যে কোনো প্রশ্ন আছে প্রচার ব্যাপারে? ট্রাইবাল